জিব্রাইসালামে মাংসর সুরতে ইয়া কইলা মরিয়ম আমি আইছি আল্লাহর হুকমে তোমারে আওলাদ দিতাম বুঝলি ইতা কি যাতর মা বিয়া হইছে না শাদি হইছে না আর আমি তো এলা গুণাগার কোনো আউরত নাই যে লাগি নিকৃষ্ট বাদ ঘামে জড়িত হইছি আমার তো ইয়া আইব নাই কেউ আমারে সইছে কোনো বেটাইনতে ইলাও নাই মানসে মানসরে না সইলে পুরুষে মহিলারে না সইলে সাধারণত গর্ব ধারণ না বাচ্চা প্রসব হয় না আমি তো এই মহিলা নাই যে আমার কোনো বেটাইনতে সই আর বেটার লাগি আমার বিয়া হয়েছে আওলাদ ভাইতাম ইলাতো কিছু না বলি আল্লাহর হুকমে আমি আইসি ভারইন আপনার বিয়ার মাধ্যমে আওলাদ দিতা ভার আনা আওলাদ দিতা ভার বাভর মাধ্যমেও আওলাদ দিতা না নাভর মাধ্যমেও আল্লাহ আওলাদ দিতা ভারয়নি আল্লাহ রাশি অমরিয়ম আল্লাহর নির্দেশে আইসি তোমার আমি আওলাদ দিয়া যাবার লাগিয়া ও হজরত মরিয়ম আল্লাহামে আপনার নিরবতা পালন করোইন হজরতে জিবরাইল আলাহ সালাতুসলামী এক ফু দেন ফুয়ে দেন দেয় তো একটা ফুল মরিয়মে শুঙ্গাইন শুঙ্গানি মাত্র হযরত মরিয়মালাহী আসল্লা আসসালাম গর্ব ধারণ করো এক ঘণ্টার ভিতরে পরিপূর্ণ গর্ব পরিপূর্ণ সময় হয়ে যায় এক ঘণ্টা পরেও হজরতে ঈসা লাহি সালাতুসলামর জন্ম আল্লাহ তান দয়ার মায়া ফজল আর করম দিয়া তান পিয়ারা হাবিব সল্লি সাল্লামর উম্মত অন্তর্ভুক্ত করি জন্ম দিসইন ও সুক্রিয়া খান যদি আমরা মরণ পর্যন্ত আদায় করি আল্লাহর সুক্রিয়া আদায় হইতো না আল্লাহ যে দয়া আমরারে করছুইন কোরআনে করিম মধ্যেও আল্লাহ পাক পর্বর দীগারে আলমে ফরমাইছুইন নবীজি দিয়ে আল্লাহ আমরারে দয়া করছুইন আল্লাহর দয়া হলোর মাঝে শ্রেষ্ঠ দয়া ইয়া তান পিয়ারা হাবিব আমাদের মধ্যে দেওয়া নবীজির উম্মত আমরে বোনার সুযোগ তৌফিক দেওয়া এত দয়া আল্লাহ আমরা হাবিব দিয়া করছুইন তাই যে কোনো কেউ যদি কোনো দান দক্ষিণা পায় তাকি পায় তার প্রশংসা করার জরুরত পায় আল্লাহ পাক দিগারে আলমে যেহেতু আমরা রে দয়ার মায়া করছুইন তাই আল্লাহর প্রশংসা এবং রসুলে করিম সাল্লু আলাইর উপর শরীফ পড়িয়া আমি আমার আলোচনারে আপনার সামনে আরম্ভ করতে চাই শাইরি ফরমাইরা মানবের দরিয়া এক নবী এলেন ববেতে কুল্লে আলম লইটা পড়ে যার চরণ তলে নবীজি রুভে মানসর মানুষ রুভে পৃথিবীতে আগমন করছইন কিন্তু প্রকৃতপক্ষে গুণ জ্ঞান চর্চা সবকিছু মানুষের মতো আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের ছিল না আল্লাহর হাবিব সাল্লাই সাল্লামর গুণ জ্ঞান ফজিলত মর্যাদা মানুষের মতো নয় তবে রূপ সুরত মানুষের মতো কোরআনে করিমু আল্লাহ জাতে হরমাইসুইন কুল আনা বাসারুম মিশলুকুম ইউ হা ইলাইয়া কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম নবী আপনি মানসরে খো তুমিও মানুষের মতো ও আল্লাহর হাবিব সল্লাহ আলাই সল্লামে মানসরে জানাইলাও মানুষ আমার তাকি কি হরিও না কিছু মুশ্রিক কুফার এমন শিলা যারা আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামর গুণাগুণ দেখিয়া মর্যাদা দেখিয়া মানুষের মান্যতা দেখিয়া জিদ গুসা হিংসায় বসিবুত মানসরে কোনো কোনো মানসে হইতা। যে আল্লাহর হাবিবর দ্বার লইয় না তাইন একজন জাদুগির, তাইন একজন যাদুগীর কোনো কোনো দুশ্মন বাহিনী হইতা তাদের আত্মীয় স্বজন তাদের সম্পর্কিত মানসরে যে আল্লাহর হাবিবর খান্দা লইয় না তাইন একজন জিন্নাত বিল্লাহ কোনো কোনো দুশ্মন বাহিনী তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাই বিরাদর হইতা আল্লাহর হাবিবর খান্দা লইয় না তাই একজন ফিরিস্তা এখন দেখা গেল ভিন্ন সুরতে মানুষকে আল্লাহর হাবিবতা কি হরাইতরা আইজ নয় জেহালতের যুগে আইয়ামে জেহালৈত মূর্খতার যুগে মানুষে আল্লাহর হাবিব তাই মানুষরে হরাইবার লাগিয়া দুশ্মনে রসুল লগলে নানান চর্চা নানান বুদ্ধি নানান হেকমত নানান ফত ধারণ করছিলা কেউ আল্লাহর রসুলের মানুষ কেউ কইতা জিন্নাত কেউ কইলা পাগল কেউ কইলা ফিরিস্তা পাগল লইলে পাগলর খান্দা মানে না খাওয়া যায় না যদি ফাগলে আক্রমণ করি দিয়ে বিচার নাই ফাগলে মারলে বিচার নাই পাগলর মাঝে বাদ বালার তমিজ নাই ঠিক তদ্রুপ জিন্নাতে সময় সুযুকে সুরত দরে সময় সুযুকে সুরত মারে এমতা অবস্থায় তার কাঁচা লইলে আক্তা আপনার জরুরত ভালাই যাইব গিয়া হে গাই বুঝবো দেখতে পাইতা নাই যারে কিছু সময় মিলে কিছু সময় না তার খান্দ মানুষে লই চায় না ঠিক ফিরিস্ত হল সাধারণ সুরতে দেখা যায় না যদিও কোনো কোনো সময় ফিরিস্ত হলরে মানব সুরতে দেখা গেছে তবে স্থায়ী নাই অস্থায়ী একটু সময় বাদে মিলছে না তাই যারে কিছু সময় মিলে কিছু সময় না তার খান্দাও মানুষে লয় না তে আল্লাহর রসুলের মানুষটা কি হরাইবার লাগিয়া মানুষ তাই হরাইবার লাগিয়া খোয়া হইল আল্লাহর রসুল পাগল আল্লাহর রসুল জিন আল্লাহর রসুল ফরিস্তা আরও বহু কিচ্ছু আল্লাহ পাক পরবর আলমে দুনিয়ার মানুষ নবীর দুশ্মনগল মাত্রায় খণ্ডন করতে গিয়া জানাই দিলা নবী আপনি খুকুয়া তারা যা খকুয়া না কিচ্ছু আপনি আপনার খকুয়া নবী আপনি আপনি তাদের মতো মানুষ মানুষের মতো মানুষ মানুষ দিলা খান সুরতে সকলে ব্যবহার আচরণে খাওয়ানে পিয়নে চলনে ফিরনে আপনিও ঠিক মানুষের শিফতওয়ালা আপনি জিন্না তো নাই ফিরিস্তাও নাই পাগলও নাই আয়ার নাই মানুষ যেভাবে স্বাভাবিক আপনিও ঠিক সেইভাবে তবে বেশ কম থাকল আপনার কাছে আয় আল্লাহর পক্ষ তাই আয়াত হলায় মানুষের কাছে আয় না এর দ্বারা কিছু মানুষ বর্তমান যুগে হইয়া থাকলে আপনার বেঈমানির বই বই আপনার বেঈমানির ভিতরে কিছু মানুষ ই মাতা মাতা তর মধ্যে ইয়া কিছু মানুষ আল্লাহর রসুলের এসো মধ্যে আর কিছু মানুষ আছেন কি বলেন তে আল্লাহর রসুল সাল্লি আসলামর ভিন্ন দিকর রিসালতর বিরুদ্ধে এই আয়াত দ্বারা এখনো মনে করা আল্লাহর হাবিব মানুষের মতো মানুষ যেহেতু কুরান শরীফ ডাইরেক্ট আয়াত নবী আপনি খকা মানুষের মতো আপনিও মানুষ তবে কুরআন শরীফর আয়াত দিয়া সব কিচ্ছু হয় না লগে তার তফসির আপনার সানে নজরুল সারা জানা লাগে ইনর শানে নুজুল এক পাখির শানে নুজুলর দিকে না সাইয়া আয়াত নাজিল ওয়ার খারণর দিকে না সাইয়া শুধু আপনার সুরত লফজর দিকে সাইয়া মানসি আল্লাহর হাবিব রে মানসর মতো মানুষ ভাবিয়া তাই আমি আইজ আপনার সামনে তুলিয়া ধরতাম সাই আল্লাহ পাক পর্বর দিগার আলমে নবী জিরে যদিও মানসর মতো মানুষ কইসইন এক আয়াত অন্য আয়াত তা বদলাই দিসইন যেমন কুরআরিফর অন্য আল্লাহর খাস্তাই তোমরা মানুষের কাছে এক নূর আইসে বিশ্বর যত মুফশ্রী নেম সব এক একমত নূর দিয়া নুর উন্নবী মুহাম্মদ সাল্লি সাল্লাম এমন কোনো মুফশ্রীর নাই যে নূর দিয়া আরও কিছু মুরাদ লইসইন আৰু আরও কোনো অর্থ লইসইন সব একমত নুর দিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম এবার লক্ষ্য করা যদি খালি সুরতে মানুষরে মানুষ কোৱা যায় যদি সুরত দললে মানুষের মানুষ কোৱা যায় তো জিবরা তু আসসালাম কয়েকবার আল্লাহ হাবিব সাল্লাই সাল্লামর কাছে মানুষর সুরতে আইসইন মানুষর সুরত হইলেও যদি মানুষই যায় তাওলে ফিরিস্তারেও মানুষ কোয়া লাগবো জিন্নাতেও মানুষ কোয়া লাগবো ফিরিস্তারেও মানুষ কোয়া লাগবো জিনরেও মানুষ কোয়া লাগবো লক্ষ্য রাখো হজরত মরিয়ম আলাইহিহি আলাতুসালামর আজিলা আয়া আলাই জিবিল্ আলাইসালাম আল্লাহর নির্দেশে আল্লাহর নির্দেশে আল্লাহর হুকুমে রুহুল কুদুস জিব্রাহিল আমিন আইয়া আজিলা খানো ইসা আল্লাহিসাল্লামর মা মরিয়মর কাছে ফিরিস্তার সুরতে আইসইন না ইনসানর সুরতে মানসর সুরতে কোন সুরতে আইলা বছরের সুরতে কুরান শরীফ বছর হইলেও যদি মানুষ বুঝা যায় হইলে জিব্রাই আল্লাহি সালাম কুরআন শরীফ আয়াত যে ইসা আল্লাহি সালামর মা জননী মরিয়ম আল্লাহ সালামর কাছে আইসইন মানসর সুরতে আইয়া ফরমাইন মরিয়ম আমি আইসি আল্লাহর নির্দেশে তোমার কাছে তোমার আওলাদ দেওয়ার লাগিয়া মরিয়ম বয়স মোবারক তখন ছিল মাত্র তেরো বছর মরিয়ম আল্লাহি সালামর বয়স মাত্র তেরো বছর ঘটনার আর খেয়াল রাখো কুরান শরীফর তফসিল হজরত বয়স মাত্র তেরো গঠন আলাম আমি একটা টুকরা আহ্নার সামনে আনতাম চাইছি জিব্রাহিল আল্লাহি সালামে মানুষের সুরতে মরিয়ম আমি আইছি আল্লাহর হুকমে তোমারে আওলাদ দিতাম কি মা তোর হইছে না শাদী হইছে না আর আমি তো ইলা গুণাগার কোনো আউরত নাই যে খেওর লাগি নিকৃষ্ট বাদ জড়িত হইছি আমার তো ই আইব নাই কেউ আমারে সইছে কোনো বেটাইনতে ইলাও নাই মানুষে মানসরে না সইলে পুরুষে মহিলারে না সইলে সাধারণত গর্ব হয় না বাচ্চা প্রসব হয় না আমি তো এই গুনাগার মহিলা নাই যে আমারে কোনো বেটাইনতে সই সই আর ইলা নাই যে কোনো বেটার লাগি আমার বিয়ে হইছে আহ্লাদ ভাইতাম ইলা তো কিচ্ছু নাই বলি আল্লাহর হুকমে আমি আইছি আল্লাহ যা আল্লাহন আপনার বিয়ার মাধ্যমে আওলাদ দিতা ভারয়েন আনা বিয় আওলাদ দিতা ভার বাভর মাধ্যমে আওলাদ দিতা ভারয় না বাফর মাধ্যমে আল্লাহ আওলাদ দিতা ভারয়নি ক্ষমতা আল্লাহার আছে অ আল্লাহর নির্দেশে আইসি তোমার আমি আওলাদ দিয়া যাবার লাগিয়া ও হজরত মরিয়ম আল্লাহ ইসলাতু আপনার নিরবত্তা পালন করইন হযরত জিবরাই লালাই ইু আসলামে এক ফু দেন ফুয়ে গু একটা ফুল মরিয়মে শুঙ্গাইন সুঙ্গানি মাত্র হযরত মৰিয়মা লহি আসলাতু আসালাম গর্ব ধারণ করিন এক ঘণ্টার ভিতরে পরিপূর্ণ গর্ব পরিপূর্ণ সময় হয়ে যায় এক ঘণ্টা পরেও হজরত ঈসা সালাহি সালাতু আসলামর জন্ম দুনিয়ার দুনিয়াৰ মানুষ হদীশরিফর মধ্যে আয় আল ওল দুলিল আল ওল দুলিল আল বাচ্চা আপনার বৌ যা নইব বাচ্চা তা নইব ছয় মাসের ভিতরে বিয়ার বাদে ছয় মাস পরে যদি কোনো বাচ্চা জন্ম নে মার বিয়ার ছয় মাস বাদে যদি কোনো বাচ্চায় জন্ম নে যে বাপেই মারে শাদী করবা বাচ্চাই টাইন গোসা লাগব কারণ শরীয়তর মাসলা ছয় মাসে বাচ্চা পরিপূর্ণ হয়ে যায় ছয় মাসে মার উদরও বাচ্চা পরিপূর্ণ হয়ে যায় যদি বিয়ার বাদে ছয় মাস সময় যায় গীতে বেটিরে জিনাকার হইতে নাই বেটিরে জিনাকার হইতে নাই যাইন বিয়া করছো ফুয়া বাচ্চা তাইন গোসা লাগবো আর যদি কোনো প্রমাণপত্র প্রমাণ হয়ে যায় বা মহিলায় স্বীকারোক্তি করিলায় যে ফলনার লাগি আমার বাদ ব্যবহার আছিল আর তাত তাকি বাচ্চা তাওলে জানিয়া এবং জানি দুজনে সাজা হইব সরিয়তর নির্ধারিত সাজা দেহ হইব বাচ্চা কিন্তু যে ম পুরুষে শাদী নি মহিলা ছয় মাস অতিবাহিত হওয়ার বাদে বাচ্চা জন্ম নিলে তাই বাচ্চা গোসা লাগব তার দুশো সাজা ভাইব প্রমাণ হইয়া তাকলো কথা কইতাম চাইছি অর্থাৎ যে কোনো বাচ্চা তার মার ভেট ছয় মাসর নিচে হইলে এগু বাচ্চা ফুরা হয় না ইগু বাচ্চা বাসে না ই বাচ্চার যান তাকে না জীবন পায় না ছয় মাস থাকি কমে কোনো বাচ্চার জীবন মায়ের পেট পূর্ণ না উভরে দি চব্বিশ মাস পর্যন্ত যে তাকতো ভারে হজরত ইসা আলাই ইসলাম এক বে নজরি ঘটনা যাই তার মার ভেটো আইতে সময় বাফ লাগছে না বেটাইন লাগছে না দুই নম্বর ছয় মাস নয় মাস বারো মাস মার ফেটো তাকাও লাগছে না জিব্রাইল আলাইসলামর এক ফুকার ফুকের মাধ্যমে মরিয়ম আলাইসলামর গর্ব এক ঘন্টা সময়ের ভিতরে পূর্ণ বাচ্চা আবার জমিনোর মাঝে প্রসব মজিজা হইছেন না না মজিজা প্রকাশ পাইল এমতা অবস্থায় হজরত ইসা আলাইসালামর মা বড় পরে এখন আমার কি হইতো এলাকাবাসী দেশবাসী ভাড়া প্রতিবাসী হামসায়াবাসী আপনজন সবে তো আমার দোষারূপ সমালোচনা করবো দোষারূপ করবো সাজারী সব আমার ভালো আমি বাসি কিলা মনের মজে অটোমেটিক আইয়া আজিল তুমি কোনো উত্তর দিও না যে আল্লাহ তোমার ই সমুদয় খোঁড়াইছিং তান উত্তর দেওয়াইবা আল্লাহ ইয়া উত্তর দিবা বলে না দিতক হে ও মনো আইল মানুষে যখন আমারে বেরিবা মরিয়ম কিতা করছ খানো ভাইছো হুয়া কিলা ভাইলাই ঘটনা কব তখন মরিয়মর মনে আইল আমি কিচ্ছু উত্তর না দিয়া বাচ্চার বাইদে ইশারা করি বাচ্চায় তার বিবরণ যে যেহেতু এক ঘন্টায় সব কিচ্ছু হইছে আনা ভাভে জন্ম নিতে পারছে এক ঘন্টার ভিতরে গর্ব সময় খালাস পর্যন্ত হইছে তাহলে এই বাচ্চা অসম্ভিত আশ্চর্য হয়ে গিয়ে জবাবসারা দিতে পারব কয়েকজন বাচ্চায় জমিন আপনার জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে নিজের পরিচয় দিতা ভারসইন মাত্রা ভারসইন তার মাঝে একজন হজরত রুহুল্লাহ দ্বিতীয় জন আকায় দুজন হজরতুল্লাহ মরিয়মর মায়ের মরিয়ম রে যখন মানুষে বেরিলা গীতার লাগি গঠনা বিয়াও হইল না শাদি হইল না এমনেও না এমনে না তোমারই হালত কিতা ও হজরত আলাইয়া সালামে ইশারা দিয়া নি আমি কিচ্ছু জানি না বাচ্চারে জিজ্ঞাসা করো হে কইব তার বিবরণ হে দিব তাতই তো পারেনি জন্মদিন বাচ্চায় মাতিনি ঘণ্টা দুই ঘণ্টা উইছে নাবো জন্মর ইলাতো কোনো বাচ্চায় মাতিছে না বলে আমার হককে খাওয়া সম্ভব নয় তার ও হজরতে ঈসা আলাই তু ইসলামর বাই মানুষ খালি মুখ কান ফিরে ইলা লাগছে না ঈসা আলাই সালামে সঙ্গে সঙ্গে আয়াত জানাই দেন আমি ইয়াতাম কি আল্লাহর গুলাম আল্লাহ আমি আল্লাহর আমার জন্ম আদম আল্লাহ ইসলামের মতো আদমর মাও নাই নাই বাবাও মা ওই বাবা আর আমার বাবা ছাড়া শুধু আল্লাহ মা দিয়া সৃষ্টি করতো পারছে আমি আল্লাহ পাক পর্বার দিগারে আলমর হুকুম মাত্র আল্লাহ পাক পর্বার দিগারে আলমে আমারে নবী বানাইয়া তান গুলাম তান বন্দা তান নবী বানাইয়া জমিনের মধ্যে আমারে আল্লাহ পাক পরবর দিগা রে আলো মে কিতাব দান উনিয়া সব ফিরি গেলা আমি ঘটনাটা সামনে আনার কোরআন শরীফ তাই আনছি সুরাতুল মরিয়ম কোরআনে করিম তাই ঘটনাটা আনছি উদ্দেশ্য ইয়া তাল হজরত মরিয়ম আলাইয়া সালাতু সালাম কাছে জিব্রাইল মানুষ রূপে আইসলা মানুষ রূপে বসর আইয়া বসর রূপে হালতে বসরীয় তো মানুষর ধরি আইয়া কইসেন ফিরিস্তায় আমি আইসি তোমারে বেটা দেওয়ার লাগে আওলাদ দেওয়ার লাগি যদি সুরতে মানুষ পইলেও মানুষ ফেক ফানি রই যায় তাহলে জিব্রাহল আলাহ ইসলাম মানুষের মরিয়মর কাছে শশাক কাতে মরিয়মে দেখছইন জিব্রাহল মানুষ নি জিব্রাইল আল্লাহ ইসলাম মানুষ নি না হজরতে জিব্রাইল তো ফিরিস্তা আর দুনিয়ার সব একমত যত ইমানদার আসুন, যত আসমানি কিতাব আদি আছে সব মাত সমুদয় ফিরিস্তা নূর। এরার মাঝে মাটি ফানি ইতার কোনো সিটা নাম গন্ধও নাই জিব্রাইল আলাইহিস সালাম নূর নুরের ফেরেশতা যদি মানুষের বশরিয়তের सूरत দর্তা ভারইন বশরিয়তের सूरत দরি আয়াত আপনার হযরত ঈসা আলাইহিস সালাতু রে তান মায়ের পেটো দিয়া যাইতা ভারইন মরিয়মে যদি বশরিয়তের সূরতে ঈসা জিব্রাইল রে দেখতাও ভারইন তাহলে প্রমাণ হইতা গল নুরের ফেরেশতাই ও বশরিয়তের सूरत দর্ত ভারে একলগে গিয়া সারা বাসিব তুলা কিয়াল রাখো ও মুসলমান আল্লাহর বন্দে গান মিসকাত শরীফর প্রথম হদিস হদিসে জিব্রাইল হদিসে জিব্রাইলের মধ্যে জিব্রাইল আল্লাহ ইসলাম মানুষের সুরতে আইয়া আল্লাহ রসুলের হয়ে একটা প্রশ্ন করছিল ইমান ব্যাপারে কিয়ামত ব্যাপারে এহসান ব্যাপারে যখন জিব্রাইল গেলা গিয়া আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামে সাহবা ইকরাম রে ও আমার পিয়ারা সাহাবি ইসওয়াল করেনা মাকে আসলা তুমি টেনশিন ভাইসনি সাবা একরাম মজলিসও আসলা অনেক আর জিবরা মানসর সুরতে নবীজির সামনে আইলা আইয়া ফাও গালিয়া আটু গালিয়া বইলা মাতার চুল এলোমেলো ছিল চুল একটু বেশ এলোমেলো চুল সাদা পোশাক গায় আপনার কি আদা বয়স্ক মানুষ কিছু চুল ফাঁক না কিছু চুল খাসা সাবা একরামে দেখলাত রে মাংসর সুরতে না তাই তাই মনে করছেন দেহিয়ায় কলবি নামে এক সাহাবি মনে কর দেহিয়ায় কলবি নবীজিয়ে তো বুধবারাই সাহাবাই ক্রমে জিবরা ইলসিন ভাই না তাই আল্লাহ র হাবিবে জিজ্ঞাস করলা ও আমার সাহাবাই কেরাম ই খে আমারে প্রশ্ন করলা ইয়া তুমি সিঞ্চ নেতানে লেয়ার সল্লাল্লাহ সল্লাল্লাহ আলাই সল্লাম তাই তো দেহি আই নামক সাহাবি আসলা বুলে না দেহিয়াই কলবির সুরত দরিয়া দেহি আয় কলবি বড় সুন্দর সাহাবি আসলা। ও দেহিয়ায় কলবির সুরত দরিয়া জিব্রিল আল্লাহ ইসলাম আমার কাছে তোমা দিন শিক্ষা দেওয়ার লাগি এশান শিক্ষা দেওয়ার লাগি কিয়া মত কি লইব তা শিক্ষা দেওয়ার লাগি তাই নাই আমার প্রশ্ন করছইন দেহিয়াই কলবির সুরত ধরিয়া আসলে তাই দেহিয়াই কলবি নয় তাই প্রমাণ হইয়া মিসকাত শরীফর হদীশ বহারি মুসলিমও আইস হদীসর নাম হদীশে জিব্রাহিল হদীসর নাম হইল হদীসে জিব্রাহিল বসর অর্থ মানুষ এখন জিব্রাইল যদি মানুষের সুরতে মানুষের সামনে আইলে জিব্রাইল রে মাটির মানুষ কোয়া যায় না হৌনূর মানুষ কোয়া হয় তাহলে মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহসালাম আল্লাহ কায়নাত সৃষ্টি করবার আগে নবীরে সৃষ্টি করছে যেদিন আসলা না যেদিন আসমানও আসিল না জমিনও আসিল না পাল পর্বত গাড়া খন্দক খাল নালা নদী কোনো কিছু আসিল না সেদিন আল্লাহ পাক পর্বত দিঘা আলমে তান হাবিব হাবিব সাল্লি ওয়াসাল্লাম রে বানাইছে এখন লক্ষ্য কর মুসলমান যেদিন মাটিও নাই এদিন আসই নবী তাহলে নবীরে মাটি দিয়ে আল্লাহ বানাইছেন নবী মাটির কোরআন শরীফ যে এখন আয়াত দিয়া বুঝাই আমি আমরা অন্য একুল আনা বা ইন্না মা আনা বা মিসলুকুম নবী আপনি কো আমি তোমরার মতো মানুষ তাহলে জিব্রাইল তো আমরার মতো মানুষ হজরত জিব্রাইল আলাহিসাল্লাম মরিয়মর কাছে সুরতে মানুষ আল্লাহর হাবিবর কাছে আপনার দিন শিক্ষা দেওয়ার লাগি মানুষের সুরতে আইসইন এর দ্বারা বোঝা গেল সুরত ধরলেও মানুষ হয় না অনেক সময় আমরা রাস্তাঘাটে জিন্নাত পাইনি না না অনেক সময় আগে আগে বেশি ভাইতাম ময় মুরব্বী গফ করতাম এখন অবশ্যই তা গফ কমছে আমরা জমানাত গফ কমছে ফুন্না জমানার গফু আছিল সমু জায়গা দুই ঠেঙ্গাল এগু বাইছিল ইয়া আল্লাহ তার দুই ফার তলে দি কত মানুষ গেছই না আইসইন হরিয়া একটা দেখছি গুন মাতাস মানুষ ওবালা করি ইলা প্রায় দে জিন দেখতো মই মুরব্বী জিকার করবা ফাড়িয়া এলাকা জংলা এলাকা আসিল জিন্নাতক হল সরে আম আসলা এখন আমরা দরে আমরা শ্রেষ্ঠ জীব মানুষ সব দিক দিয়ে শ্রেষ্ঠ আমার মাঝে গুণ না থাকলে আর অসংখ্য গুণী মানুও ফলাশন এরার গুণের ফলে এরার ইজ্জত হুরমতর ফলে এরার ভিন্ন ভিন্ন সম্মান দিতে আপনার কি বলে জিন জাতি মানুষটাই খালি হরের খালি হরের